কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই, কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই, কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই। নমস্কার দাদা, আমার নাম হলো গান্ডুরাম ফুটফুট, তবে এটা আমার বাবা মা দেওয়া নাম নয়, পাড়ার কশালা মিলে নাম দিতে গান্ডুরাম ফুটফুটি। কেন রে শালা, আইকে ফুটফুটি চালায় আর নাম দিচ্ছে ফুটফুটি? এমন শালারা আমাদের গ্রামের প্রধান, তার নাম যাচ্ছে ভেলিচাট। বদলি সে প্রধান লোক, সে কবে ভেলিচেটেছে রে শালা? তার নাম দিচ্ছে ভেলিচাটা, শালারা নাম খাঁচা খাঁচা ঘুরে বেড়াচ্ছি। তবে দাদা, এই গান্ডুরাম ফুটফুটি যে প্রোডাক্ট ছাড়ছে, প্রোডাক্টের নামটা বলে এক্ষুনি আপনারা পুরস্কার দেবেন। প্রোডাক্টের নামটা বলে তবে তো তোরা পুরস্কার দিবি, প্রোডাক্টের নামটা বলে পুরস্কারের পরিবর্তে এক্ষুনি তোরা জুতোর বাড়ি মারবি। দাদা, এমন গোপন রোগে ভুগতেছি, কোনো কুটুমারি যেতে পারতেছি না, যে কুটুমারি যাচ্ছে এক এক করে উড়ে যাচ্ছে। একটা মেয়ের বাড়ি বেঁচেছে, মেয়েটা ভালোবাসা করে কলকাতায় বিয়ে করেছে, তা আমার বেন ফোন করে বলছে, বলে বেই আজকে তোমার আসতে হবে, আজকে না আমার জন্মদিন। আমি বলি অজম যাবে আর আমাদের বুড়ি না যাবে না। আমি বলি আমাদের বুড়ি আমার খুব দেরি খুব ভয় পায় জানো, একদিন যদি হাং মারি সাত দিন আমার ধারে বারে আসবে না। কি মনে করেছি কি তোর কথাই না যাবুন, ওই বিনির জন্মদিন আমি একলা যাবো, তোর না যাবুন। আমরা তো সুন্দর বনের লোক, আমরা তো লাটের লোক, বুঝতে দেবো না এখানে যত মিষ্টি দোকান আছে, মিষ্টি তো সব ফুরিয়ে নেবো। এত মিষ্টি দোকান সব? হ্যাঁ, বেইমান দেখুক যে সুন্দর বন্ধে আমার বেবিন কত মিষ্টি এনেছে। এই দাদা, কি কি মিষ্টি নেবে? কেন, গোল্লা, দানাদার, গোজা, বোঁদে, হোদে, হোদে মিষ্টি নেই, হোদে মিষ্টি নেই, হোদে না বোঁদে, ওই বোঁদে আর হোদে এক মহা বেদে মিষ্টির নাম জানো উল্টা ছাড়া পুতরা। হ্যাঁ, হঠাৎ করে কালকে রাত্রে আমার ধরে বলে আমার জন্মদিন করতে হবে, আর এই জন্মদিন করতে গিয়ে আমার মাথা গোটা ঘুরে গেছে জানো। বাবা কেন? কেন, সকালবেলা বাজারে গেলাম, বাজারে একটা কেক দোকানে গিয়ে বলছি, বলে দাদা কেকটার দাম কত গো? ভালো কথা, বলে 2,500 টাকা। কি হয়েছে? 2,500 টাকা দিয়ে কেক কিনে মানুষ জন্মদিন করবে? তোমরা বলো দিন না। না দাদা, আসার সময় একটা টোস্ট বিস্কুট নিয়ে চলে এলাম। কি? হ্যাঁ, তুমি আমার জন্মদিনে টোস্ট বিস্কুট নিয়ে এসেছো? ও বাবা গো, তুমি আমার বাবা গো, কার হাতে তুলে দিলে গো? তোর বাবা আমার হাতে তুলে দিয়ে যায়, আমরা তো দুজনে ভালোবাসা করে ছোট মেয়েকে বিয়ে করি, এনা বাবা ডাকতেছি। তাহলে তুমি কেক আনতে পারছো না কেন? কেকটা কিসে হচ্ছে আর টোস্টটা কিসে হচ্ছে? ওলাই দেখো, তুমি সব জানো আর এটা জানো না? বলো দিনি। বাদাম দিতে হয়, কিশমিশ দিতে হয়, তার সঙ্গে ক্রিমও দিতে হয়। মোটা মোটা তো ওই খাবার খেনে ক্রিম নে, আর এই টোস্টার গায়ে ঘষে দিলে এটা কেক হবে না, হবে না।
দাদা কে কইলে কত ঝামেলা, ছুরি আনো গো, কাটো গো, তারপরে নে খাও গো, এর কোন ঝামেলা মানে ভেঙে দুজনে জন্মদিন সেরে নেব। ভাই দেখো মাথা মোটা দেখেছি, কিন্তু তোমার মতো মাথা মোটা আমি এক পিছে দেখিনি। বলি শোন বেইবেন, লাঠে থেকে আসতে যে আমি একটু আগে যাই, দেখি আমার বেইবেন এলো কিনা। কে তুমি তন্দা হরনি, কে তুমি তন্দা হরনি, দাঁড়িয়ে আমার চোখে লাগে রাঙালে পুষ্প রাগে, কে গো চম্প বরনি, কে তুমি তন্দা হরনি, কে তুমি তন্দা হরনি, কে তুমি তন্দা হরনি। নমস্কার, হাতে করে নিয়ে নমস্কার আর বলতে পারছেন, বলো নমস্কার। এটা কলকাতা স্টাইলে ঝেড়ে দিতে হবে। অবিন, আপনি তুই কেরম হয়েছি? কিচ্ছিরি ভাষা রে, আপনি তুই কেরম হয়েছি? বলাই দেখো। হ্যাঁ, তাই এই জিনিসটা কে? এইটা তো বেন্ত। ওই দেখো তুমি জানো জুতো বেশি পরলে খয়ে যাবে। কাজের সঙ্গে আত্মীয় করি দাইরে, আমি দেখি গো আমি কার জুতো পরে, তোমার বেশ জুতো পরে চলে, বেশ জুতো পরে আলিব লালার বাচ্চা, তুই কি মানে চুকু দিয়েছি না কে তো মুখ পড়া কেন? নমস্কার দে, ছিঁড়ি দিতে দে, নমস্কার দিচ্ছে না, হাডুডু খেলতে দে বলো দিন। শালা লাঠে থেকে মুসের মতো মাথা মেরে ছুটে আসবে। আরে বেই দাঁড়িয়ে কেন, বসুন। ঘরে একটা শোয়ার ভালো তক তা কইনি, এই বিষ্ণুপুর শ্মশান থেকে একটা খাট গুইয়ে নিয়ে গেছে মা গো মা, তার খাটে উঠলে সব চরিত্র খারাপ, কত খরচ জানো? তোমার বাড়িটা কোথায় গো? সেই আর কি নাই বেই, আর কি করি সত্যিকার জানার ইচ্ছা আছে বলতে, এই বাড়িটা কোথায়? কতবার জানতে কোনদিন বলতে চায় না। বাহ, সুন্দর পজিশন করতে বেরিয়ে গেছে, এখনো কোথায় বাড়ি আমার মেয়ে ফকফকে বলেনি। এই তো হাম্বড় গল্প করার সুযোগ, এমন এমন হাম্বড় গল্প আছে বার করবো, সারা বের আছে চিৎকার করে ফেলা। বেই তাহলে বাড়িটা কোথায়? বাড়ি
বাড়িতে আমার হাই পাই লোকের যাতে খারাপ যাতে আসবো কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কালুরাম জাতুয়া এরা তোমার বাড়ি কি করতে ওরে আর ভাই সাইকেল লাগতো তোমার বাড়ি সাইকেল লাগতো সেই কথা তাহলে বেই বলছি বাড়িটা পোপার কোথায় বাড়িটা 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 পোপার সুন্দরবন সুন্দরবন দা পেপারে দেখি যে বিশাল জায়গা বিশাল নদী বিশাল জঙ্গল বেই নিশ্চয়ই তাহলে তুমি বাঘ দেখেছো বাঘ আরে বাবা সুন্দরবনে জঙ্গল থাকে যাকে ওয়েস্ট বেঙ্গল টাইগার বলা বাঘ তুমি সুন্দরবনের লোক বাঘের কথা শুনে কাঁপছো কেন বাঘ তো হ্যাঁ বাঘ তোর বাবা বাঘ না আমি হাল করি দাদা চিড়িয়াখানায় গিয়ে দেখেছি বিশাল জন্তুর কাছে যাওয়া যায় না দূরে থেকে দাঁড়িয়ে দেখতে হয় যে গর্জন করেন শালা ওই জিনিস নিয়ে ওরা হালে জোরে কি করে বলো দিন কিভাবে হাল করে ওই জিনিস নেই না হওয়ার কিচ্ছু নেই নিজের চোখে দেখিনি বিশ্বাস করতেই হবে বলছি তাহলে তোমার এই মানুষ জন্ম হওয়ার আগে তাহলে তুমি কি ওই বানরের পেটে জন্ম নিয়েছে নদী থাকে তো ওই যে মাতলা খাল খাল নদী তো ওটা আমরা খাল বলে ব্যবহার করি তার জঙ্গলে যাই কি করে নৌকা বাবা নৌকা ওই যে কুমুর কুমিরের পিঠে তারা বসে মুখে হাত চেপে আমরা জঙ্গলে ঢুকে যাই দাদা আমার বেই কি শালা বাস্তব ছাড়া হাম্বড় গল্প দিচ্ছে না কি বলো দিন হাম্বড় আছে কি বাস্তব ছাড়া নাকি শালা কুমিরের পিঠে চালে বসে তার মুখ ধরে নাকি জঙ্গলের ভিতর চলে যাচ্ছে না হওয়ার কিচ্ছু নেই নিজের চোখে দেখিনি বিশ্বাস করতেই হবে দেখো তুমি হা হা কতটা খাবে না তা না খেলে দিলে কোথায় খাবে খারা গেছে কোথা বলি পাল্টাপাল্টি করে হোক অসুবিধা কি আমি লেজা খাই না ওই মধ্যে বেই পাল্টা পাল্টি করা হোক চলে যাও আমার পেন এসে পেন থাকবে পেন আর বাড়ি যাবে না যাও চলে যাও
তেমনি আমি যাবনি, আমি বের কাছে থাকবো। তাই থাকবো কেন রে? কোদাল ঝোড়ায় আছে, কোদাল ঘরে যাবে আর ঝোড়া রেখে যাব, আর বারোশালা মাটি কেটে ঝোড়া ভেঙে দে। শোনো গা দিলকুনি কথাবার্তা, মানুষের খাওয়া দেখতে পারে না কেন? ও তো খজরি, তোমার বংশ গোটা খজরি, তোমার আর খেয়ে দরকার নেই, তুমি এবার হাতটা ধুয়ে আর ওপরে উঠে দাও। খাটগদি পাতা আছে, দুই লোকে শুয়ে পড়বে, যাও চলে যাও। গদি এই দেখো বেশ, আপনার যদি অসুবিধা হয় আপনি তাহলে নিচে থাকুন, তাহলে আমি চলে যাচ্ছি, যদি অসুবিধা হয় দেখবি ডাকবেন। অনেক রাত হয়ে গেছে, বেশি না বকর বকর করে তোমার ওই ডাইনিং নে ওই খাটের উপরে শুয়ে পড়ো। খুব ভেঙে খচর মারতি, এই রাত হয়ে গেছে, দুজনে শুয়ে পড়ি আয়, সকাল হলে ঘরে চলে যেতে হবে। এই তুই জানিস আমি শুলে মাত্র ঘুমাই, গায়ে একদম ঠ্যাং তুলবি নি, সারা আদারে মেয়ে কোথায় গারা, মদ্যরা মেয়েদের গায়ে ঠ্যাং তুলে, সারা মেয়ে লোক তুই মদ্যের গায়ে ঠ্যাং তুলবি, সারা দম আটকে যাবার কাণ্ড। তাদের তাহলে গল্পটা বলি, একদিনে ঘুমাচ্ছি, দেখি হুট করে দেখি গায়ে ঠ্যাং তুলে দেবো, দম আসতে যাচ্ছে, দম আসতে যাচ্ছে, আর এরম হচ্ছে গেল কী ব্যাপার, যেই চেয়ে দেখি এইরকম মোটা ঠ্যাং বুকের উপরে তুলে, সারা আদারে মাল কোথায় ভস ভসে মাল, ঘুমাচ করে ঘুমা। তুই চিনতে পারিনি বাবা, তোর গোলাতে বেশ মোটা মতো রে, তুই তাপস নাই রে? টাকা দেবো বলে টাকা দিই না, আর ঝেড়ে ঝেড়া চোখ টোক বেরিয়ে আছে, বুড়ি তাই আমার গোলডোল করতেছে, আজকে ঝাড় টাকা দেবো। তা কত টাকা দিবি? কত নিবি বল? এক বস্তা দিবি? তোর এক বস্তা টাকা দিতে পারি, যেখানে যে অবস্থা আছে সেই অবস্থা ঝাড়তে হবে, সেই অবস্থায় ঝাড়তে হবে। কিন্তু আমার তো পায় নেই রে, চেষ্টা করটা হয়ে যাবে, কি করে করি বল দে, দুপুরের বেলা আমার তো সাপ মার, পুকুরের মতো সাপ মারব, আরেকবার মার, জোর করে মার। খালি বেইবিন জানতে পারে তো টাকার ভাগ চাইবে, বেইবিন জানার আগে মানে সকাল হওয়ার আগে পালাই চল। চল কি হয়েছে?
টাকা নিয়ে ছুচো চলে যায়, আরে আলু খেছে আলু চবে করবো তোমার, ভেবো না ভেবো না, যেটা ভাবছো সেটা নয়, স্বপ্নের সম্পদ কি করে হারাবো, স্বপ্ন থেকে সম্পদ পেতো, ওই সম্পদ আমার বাড়ি তোমার রেখে যেতে হবে, টাকা দিয়ে টাকা নিয়ে ছুচো চলে যাবে, আলু খেছে আলু চবে করবো তোমার, ভেবো না ভেবো না, যেটা ভাবছো সেটা নয়, ভেবো না ভেবো না, যেটা ভাবছো সেটা নয়, স্বপ্নের সম্পদ কি করে হারাই, স্বপ্নের সম্পদ তোমার বাড়ি থেকে জিনিস কেন পালাবো, মনে করো এটা তোমার দুর্ভোগ, মনে করো এটা তোমার এমন সারা বলতে পারে তুই কথা কোথায় এক বছর টাকা দেবো, এমন কথা না কোথেছি সারা দু নম্বর করে ফেলে, হাই হাই কি হলো সর্বনাশ, আমার বাড়ি ভালো ভালো বলছি বের কর, নইলে পালালো, চলেই দেখো তুমি ওখানে দাঁড়াও আমি দেখছি, আমি যখন এটা খুলছি বেই ওদিকে পালাচ্ছে কেন, আরে পালাম না বেড়াটা মান সম্মান নেই, নতুন বেই বাড়িয়েছে একটা মান সম্মান পর্যন্ত ঠিকরে পালাচ্ছে, তুই আগে বলো তো শক্ত লাগবে কি সেটাই বললি, আরে শক্ত তো লাগছে না, শক্ত লাগেনি না, এই তো সোনা বা টাকা হলে শক্ত লাগেনি, কিরকম লাগতে তেল তেল করছে, তেল তেল কর জিনিসটা তেল তেল করবে কেন বলে দিনি, তাহলে কি সোনা কি গুলে তেল তেল করছে, টাকা গুলে তেল তেল করে তেল তেল তোর বেকার ভুল হচ্ছে আমার কাছে দাও, আমি দেখতে দাও তুমি ভালো করে বাবা কর্ম তো মাল ঘুরে চাল চালে ভাবে এসে গেছে, আচ্ছা মানে সেন্ডি আমি কি বুঝতে পারি শালা কাপড়ে পায়খানা করে জড়িয়ে রেখে, বলে তুই আমার বাড়িতে পায়খানা করেছো, ওরে মহাবেদা একটু আগে তো তুই ইংলিশ ছাড়ছিলিস, এই ব্যারাম
হাগাকার বলার পায়খানা কার এই সব মানলে কুটুম বাড়ি আসবে কেন তুমি জানো না কি তার পেটে স্বপ্ন দোষ মানে বিনা শুয়ে শুয়ে পায়খানা করছো মনে হয় বাথরুম পায়খানা করছো আরে বলো না ঘুমের ঘরে প্রত্যেক দিন করে তা ডাক্তার দেখাও ডাক্তার পাইনি চলো পিতাস কোথা ডাক্তার পাইন পিতাস কার বা দশ হাজার ডাক্তার মানে এই ডাক্তার অবিন তুমি কার কাছে কি গল্পটা করছো জানো তুমি কি জানো এই রোগ আমাদের লোকের ছিল কি বলছেন বেন বললাম এই রোগ আমাদের লোকের ছিল তুমি হাগো আমি ও হাগি এবার যখন দুজনে হাগবো ফোনে যোগাযোগ করে হালকাটা করে হাগ আমার আর হাগা হয় না আমি হাগা সাইরেনে বোঝা আছি দেখো কুটুম বাড়ি কেন না জানে এই সবের ব্যবহারের জন্য না যায় এই বলি শোনো বেন তোমার কাছে হাত জোড় করছি মালটা নিয়ে গিয়ে আগে আমার বাথরুমে পরিষ্কার করো আর ডাক্তার ডাকি দেখিয়ে রোগ সারিয়ে তো আমার বাড়ি পারো আর কা দিনি তোর হাত ভালো ডাক্তার আছে ওই বাড়ি মানুষ বলো দিনী তুই একটা নতুন বান্ধবের বাড়ি আইছি তোর যদি পেটের গন্ডগোল হয় সারা রাত জেগে পড়ে থাক যখন বাথরুম পাবে বাথরুম গিয়ে সারবি তা না করে সালা কাপড়ে পায়খানা করে নে ভূত তো বুকে মানুষ জানো আমি ভাবতে পারছি না যে তোমরা দুই বেই মিলে আজকে আমার জন্মদিনটা এইভাবে মাটি করে দেবে জন্মদিন আমি মাটি করছি না তাহলে যদি গোপন রোড থাকে তার জন্য কি আমি দায়ী না আচ্ছা ছাড়ো ওই কথা বাদ দাও আজকে আমার জন্মদিনে তুমি আমার জন্য কোনো গিফট আনো নি দেখো তোমার জন্মদিনে আমি গিফট আনবো না তাই কোনোদিন হয় নাকি তাই আমার তরফ থেকে আমি এই মালাটা তোমাকে পরিয়ে দিলাম পাতা মুজিকো সালাম মেরে তুঝে কেসি না লাগতি ও এক সে লেকার পুস্তক নম্বর 1 হে Do you love me? I love you. Do you love me? I love you. Bata mujhko sanam mere tujhe kaisi milti hai